মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বীরগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল। স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, বীরগঞ্জ, রংপুর। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে রংপুরে বীরগঞ্জে বন্ধু কল্যাণ সমিতির উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মণ্ডল মিলন। ফুটবল টুর্নামেন্টে এসএসসি ব্যাস 2021 ফুটবল দল টাইব্রেকারের মাধ্যমে বাংলা মোট ফুটবল একাদশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এ সময় রংপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম আহসান চপল, বীরগঞ্জ ফুটবল একাডেমি প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহেল, পৌর কাউন্সিলর সাইফুল আজাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজয়ী দলকে প্রথম পুরস্কার হিসেবে 10,000 টাকা ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে 6,000 টাকা দেওয়া হয়েছে। আজকে বন্ধু কল্যাণ সমিতি যে ছেলেগুলো এখানে আয়োজন করেছে, তারা বেশিরভাগই বিভিন্ন ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, তারা বীরগঞ্জের কৃতি সন্তান। আমরা আশা করি প্রতি বছরেই যেন এই টুর্নামেন্টটা এই মাঠে অনুষ্ঠিত হয়, সে ব্যাপারে তাদের যেন সার্বিক প্রচেষ্টা থাকে। বিশেষ করে বীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠটা একেবারে বিলুপ্ত হওয়ার পথে গিয়েছিল। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলামের শামীমের আজকে তার নেতৃত্বে আমাদের সহযোগিতায় মাঠটা আমরা ফিরে পেয়েছি। এখানে সকল স্তরের খেলাধুলার অনুশীলন হবে, এখানে ক্রিকেট ম্যাচও একটা অনুশীলন হয়, তারাও সামনের দিকে এখানে তাদের প্রোগ্রাম করবেন। পাশাপাশি বীরগঞ্জ ফুটবল একাডেমির এখানে সাধারণ সম্পাদক আছেন, সুদীপদা এখন কই আছে জানি না। আমি আশা করব প্রতিদিনই যেন ফুটবল একাডেমির অনুশীলনটা সুন্দরভাবে এখানে অনুষ্ঠিত হয়, কারণ আজকে এই ছোট মাঠ থেকে ভালো খেলা তৈরি হবে। আমাদের এই মাঠ থেকে ইতিমধ্যে ব্রাজিলেও খেলছেন এবং এই মাঠ থেকে আমাদের ক্ষুদে শিল্প খেলোয়াড়দের মাঝখানে ভালো খেলা তৈরি হোক, এটা আমরা সবসময় আশা করি। খেলায় উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত, গর্বিত, এত সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আর বীরগঞ্জ ফুটবল একাডেমি, মানে বীরগঞ্জের ফুটবল এখন প্রসিদ্ধ সারা বাংলাদেশে, বীরগঞ্জ উপজেলার ফুটবলারদের অনেক নাম, অনেক খ্যাতি, এখন যার পেছনে অনেক অবদান আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সোহেল ভাই, তাকে ধন্যবাদ জানাই। আগামীতে বীরগঞ্জের ফুটবলাররা আরও এগিয়ে যাবে, মাদক থেকে দূরে এসে খেলার দিকে ঝুঁকবে, খেলার প্রতি মনোযোগী হবে, পড়াশোনার প্রতি মনোযোগী হবে। আমরা সবসময় আমার সংগঠনের পক্ষ থেকে যে কোনো সহযোগিতায় সবসময় পাশে থাকার অঙ্গীকার করছি। প্রতিনিয়ত আমাদের হাইস্কুল মাঠে খেলার মধ্য দিয়ে তরুণ, মধ্যবয়স্ক সব শ্রেণীর মানুষের ফুটবল খেলা প্রিয় এবং এই আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। এই কারণে আমাদের শফিউর রহমান মিলন ভাই আছে এবং যিনি সবসময় দানের হাত দু হাত দিয়ে উজাড় করে সহযোগিতা করে থাকেন। পাশাপাশি আমাদের মেয়র মহোদয় আছে, এখানে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আছে, কাউন্সিলর পারভেজ আছে, আমাদের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে। আবার উভয় পক্ষের খেলোয়াড় খুব সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য দর্শকবৃন্দের পক্ষ থেকে আমি সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল। স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, বীরগঞ্জ, রংপুর।